মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। তিরুপতি থেকে পুজো দিয়ে গতকালই কলকাতায় ফিরেছেন বাংলা টেলি জগতের দুই পরিচিত তারকা শ্রীমা ভট্টাচার্য ও গৌরব রায় চৌধুরী। একজন এই মুহূর্তে ত্রিনয়নী ধারাবাহিকে দীপ্তর ভূমিকায় অভিনয় করছেন, অন্যজন বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিকে রোহিণী চরিত্রে অভিনয় করছেন। এক বছর ধরে নাকি তারা প্রেম করছেন। তাদের এই সম্পর্কের কথা স্বীকারও করে নিলেন দুজনে। দুজনেই জানালেন কিভাবে তাদের প্রেমের সম্পর্কে শুরু। শ্রীমা খেতে খুব ভালোবাসেন, খাবার খাইয়ে শ্রীমাকে ইমপ্রেস করেন গৌরব। শ্রীমা বলেন, আমাদের খাবারের প্রেম, আমাকে জাস্ট খাইয়ে ইমপ্রেস করেছে গৌরব, আর আমি খেতে খুব ভালোবাসি। তিরুপতি থেকে ফিরে সুজা শুটিং ফ্লোরে চলে এসেছি, আজও আমায় ও চেলো কাবাব পাঠিয়েছে। প্রেম শুরু হওয়ার প্রসঙ্গ আসতেই শ্রীমা বলেন, আমি তখন বিষ্ণুপ্রিয়া চরিত্রে অভিনয় করি, আমাকে গ্রিন রুমে ওয়েলকাম করতে একদিন একটি বিখ্যাত মিষ্টির দোকানের মিষ্টি পাঠিয়েছিল, তারপর এটা ওটা পাঠাতেই থাকতো। আমার জ্বরের সময় মেকআপ রুমে ওষুধ পাঠিয়েছিল, একটা বিশেষ চা বানিয়ে খাইয়েছিল যেটা আমার মাও আমাকে খাওয়াতে পারেনি। তারপর আমাদের বন্ধুত্ব হয়, পরপর কিভাবে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। আমাদের মধ্যে একটা ভরসা ও বিশ্বাসের জায়গা তৈরি হয়, আমাকে খুব সাপোর্ট করে, আমার থেকে 7 বছরের বড় গৌরব। আমার বাবা যেমন আমার খেয়াল রাখে, গৌরবও তাই রাখে। প্রথমে তো আমি গৌরবদা বলতাম, ভালোবাসার প্রথম কথা ওই আমাকে বলে, আমি প্রথমে উড়িয়ে দিয়েছিলাম, তখন বুঝিনি যে এতটা ভালোবাসি। অন্যদিকে গৌরবও কথা বলতে বলতে আনন্দ ভাগ করে নিচ্ছিলেন, বললেন, আমাদের 1 বছরের সম্পর্ক, শ্রীমা খুব ভালো মেয়ে, খুব হাসি খুশি, ওর সবচেয়ে যে জিনিসটা আমাকে আকর্ষণ করেছিল সেটা হলো সততা। আমাদের বাড়িতে সবাই সবকিছু জানে, আমরা আর 1 বছর পরে বিয়ে করব, এখন আমরা খুব ভালো একটা সময় কাটাচ্ছি। মিডিয়া ভয়েসমেলের তরফ থেকে শ্রীমা গৌরবকে আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে দর্শক, শ্রীমা ও গৌরবের সম্পর্কের খবরটি জেনে কবে বিয়ে করছেন তারা, কিভাবে তাদের প্রেমে শুরু, এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তারকাদের নিয়ে এ ধরনের আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।